রাজ্য সরকারের নির্দেশ মতো আজ গোটা রাজ্য জুড়ে চলছে কড়া লকডাউন। অনেকদিন পর রাজ্যবাসী আবার এইভাবে কড়া লকডাউন দেখছে। সকাল থেকেই চলছে লকডাউন বহরমপুর জুড়েও। পুলিশ প্রশাসন এস কে সাভারি রাজকুমারের নেতৃত্বে জেলা জুড়ে টহল দিচ্ছে এবং লকডাউন যাতে কড়া হাতে পদক্ষেপ নেওয়া হয়, কার্যকরী করা হয়, সেই চেষ্টাও চলছে। বহরমপুরের মুর্শিদাবাদে লকডাউন খুব সুন্দরভাবে নিয়ম মেনে চলছে, বহরমপুরবাসীরা এমনটাই মনে করছেন। রাস্তাঘাট, দোকান, বাজার সবকিছু ফাঁকা হলেও কিছুটা হলেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন উঠছে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা প্লেনে করে বিভিন্ন রাজ্য থেকে এসেছেন দমদম এয়ারপোর্টে নেমে বাস ধরে বহরমপুরে, তাদের বাড়ি যাওয়াটা আর হলো না। তার কারণ সেভাবে যান চলাচল করছেই না। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা, সর্বত্র একই ছবি। তাদের দাবি, এমনটাই যদি হতো তাহলে সরকারি বাস দেওয়ার দরকার ছিল। এছাড়াও পুলিশ প্রশাসন সকাল থেকেই বহরমপুর শহরে টহলদারি শুরু করেছে। কিছু কিছু জায়গার প্রায় 40 থেকে 45 জনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। আজ রাজ্য জুড়ে কার্যকরী লকডাউন, সম্পূর্ণ লকডাউনের আওতায় আজ গোটা রাজ্য। আপনাদেরকেও অনুরোধ করব, যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তার সঙ্গে লড়াই করতে এটা এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজনীয়। সরকার প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, কোনোভাবেই লকডাউনকে অমান্য করবেন না, হালকাভাবে এই লকডাউনকে নেবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এসছে যে কারণগুলো বলছে সেইগুলো ভেরিফাই করে তারপরে আমরা ওদেরকে ছাড়ছি। বেশ কিছু জায়গায় যেখানে কোনো কারণ বিনা লোক গাড়ি নিয়ে এসছে, গাড়িগুলো আমরা অ্যাটাক করেছি, রিজনগুলো ভেরিফাই করে তারপরে ওদেরকে ছাড়া হবে। টিল নাও কমপ্লেন্স ভালোই আছে, অ্যান্ড যেখানে যেখানে ছোটোটাও নন কমপ্লেন্স আছে সেগুলো আমরা অ্যাড্রেস করছি। আমাদের সকাল থেকেই পুলিশের ঠারদারি চলছে, মোটামুটি ভালোই চলছে। বেশ কিছু জায়গায় প্রত্যেকটা থানাতেই এখন অবধি ওরা যে কারণ বলছে সেই কারণগুলো ভেরিফাই করার জন্য ওদেরকে ডিটেন করা আছে। ওদের কারণগুলো ভেরিফাই করে গেলে দেন দে উইল বি, প্রত্যেকটা থানাতেই অ্যাটলিস্ট 8-10 জন করে করা হয়েছে এখন অবধি। বহরমপুর থানাতে 25 জন মতো হয়েছে এখন অবধি। বাট ওদের রিজনগুলো, এগুলো রিজন ভেরিফাই করার জন্য ওরা বিভিন্ন কারণ যেগুলো বলছে সেই কারণগুলো ওরা ভেরিফাই করে দেন উইল বি অ্যালাউড টু গো। কিছু লোক নিজের কিছু রিজন বলছে, কিছু লোক জানে না, এইসব আসছে। বাট আমরা এক সাইডে অ্যাওয়ারনেসও চলছে, অ্যাট সেম টাইম তার জন্য নন কমপ্লেন্সের জন্য যে অ্যাকশন আছে সেটাও চলছে। অ্যাওয়ারনেস আমাদের কন্টিনিউস চলছে, বিভিন্ন রকম মাধ্যম আমরা ইয়ে করছি, অডিও ভিজুয়ালেও আমরা করেছি, অ্যানাউন্সমেন্টও করা হয়েছে, পোস্টার্স লাগানো হয়েছে, ভিডিওস করা হয়েছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস করা হচ্ছে। বিভিন্ন এজ গ্রুপের যারা মানুষ আছে ওদেরকে পৌঁছার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, এটা চলবে।